প্রকাশনাল সহ সমমানের পরীক্ষাগুলোর পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি এপ্রিল মাসের দুই তারিখে আর শেষ হয়েছে মে মাসের চব্বিশ তারিখে সেই হিসাবে আমরা ষাট দিনেরও পাঁচ দিন আগে ফলাফলটা দিচ্ছি পঞ্চান্ন পঞ্চান্নতম দিনে এইবারই পঞ্চান্ন দিয়ে আসতে পারলাম এর আগে আমরা সাতান্ন ছাপ্পান্ন এই পর্যন্ত পারছি কিন্তু এইবার পঞ্চান্ন আরেকটু আগেতে পারছি তবে এখন একদিন কমিয়ে আনা আগের হয়তো এক মাস কমিয়ে আনা চেয়েও কঠিন এটা আমাদের এটা ন্যূনতম সময় লাগে সেই হিসাবে এই যে কার্যক্রম এতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক নির্দেশনা নেতৃত্ব পরিচালনা পরামর্শ এবং তার নজরদারি তারপরে আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমাদের জেলা পর্যায়ে ও মাঠ পর্যায়ের প্রশাসন আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আমাদের বিটিআরসি বিভিন্ন রকম বিভিন্ন মন্ত্রণালয়গুলো অধিদপ্তর কলেজ প্রশাসন কেন্দ্র পরিচালক এবং প্রধান পরীক্ষক বা পরীক্ষকবৃন্দ নিরীক্ষক এবং বোর্ডের চেয়ারম্যান এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ সকলের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই কার্যক্রম সফলভাবে সমাপ্ত করা সম্ভব হয়েছে আমি কিছু তথ্য সংক্ষেপে উল্লেখ করছি যে আমাদের দশটি বোর্ডের মাধ্যমে একটি সাধারণ আটটি বোর্ড যেখানে এইচএসসি আমাদের একটি মাদ্রাসা বোর্ড যেখান থেকে আমাদের আলিম পরীক্ষা এবং আমাদের কারিগরি বোর্ড যেখান থেকে আমাদের কারিগরি প্রকাশনার এই এই বিষয়ে এইচএসসি প্রকাশনের ফলাফলটা প্রকাশিত হচ্ছে এই সব মিলিয়ে দশটা বোর্ডের এইবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল বারো লক্ষ অষ্টাশি হাজার সাতশত সাতান্ন জন এবং গত বছর এই সংখ্যা ছিল এগারো লক্ষ তেষট্টি হাজার তিনশো সত্তর জন এবছর আমাদের পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে এক লক্ষ পঁচিশ হাজার তিনশো সাতাশি জন এখান থেকেই প্রমাণিত হচ্ছে যে আমাদের শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ক্রমান্বয়ে প্রতি বছরই এবং আমাদের এই ক্ষেত্রে যে ঝরে পড়া সেটাও কিন্তু কমে আসছে বলে আমরা ধরে রাখতে পারছি সুতরাং এই বছর আমাদের পরীক্ষার্থীর সংখ্যা এক লক্ষ পঁচিশ হাজার তিনশো সাতাশি জন বেড়েছে এটা একটা খুবই তাৎপর্যপূর্ণ বিষয় পাশ করেছে মোট আট লক্ষ আটান্ন হাজার আটশো একজন গত বছর এই সংখ্যা ছিল আট লক্ষ এক হাজার সাতশো এ এগারো জন তাহলে আমাদের পাশ করার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এবছর সাতান্ন হাজার নব্বই জন পাশের হার এইবার হচ্ছে ছয়ষট্টি দশমিক ছয় চার শতাংশ গত বছর ছিল আটষট্টি দশমিক নয় এক শতাংশ এবছর আমাদের পাশের হারে একটু দুই দশমিক দুই সাত শতাংশ কমেছে মোট জিপে পেয়েছে উনত্রিশ হাজার দুইশো বাষট্টি জন গত বছর এই সংখ্যা ছিল সাঁত্রিশ হাজার নয়শো উনসত্তর জন এবছর কমেছে আট হাজার সাতশো সাতজন শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা আমাদের এই বছর হয়েছে চারশো জন গতবার চারশোটি গত বছর ছিল পাঁচশো বত্রিশটি তার এখানেও এক একশত বত্রিশটি কমেছে তবে যেখানে আমাদের উল্লেখযোগ্য বিষয় হল যে শূন্য পাশের হার যে প্রতিষ্ঠানগুলোতে শতভাগ সেই সংখ্যাটা ছিল গত বছর বাহাত্তরটি এইবার সতেরোটি কমে পঞ্চান্নটি এসে এসেছে অর্থাৎ এগুলোও আস্তে আস্তে যেগুলো একেবারেই পশ্চাৎপদ ছিল তারা এগিয়ে যাচ্ছেন আমাদের মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবছর আট হাজার নয়শত পঁয়তাল্লিশটি ছিল আট হাজার সাতশো একাত্তরটি একশো চুয়াত্তরটি শিক্ষা প্রতিষ্ঠান এবার বৃদ্ধি পেয়েছে আমাদের কেন্দ্র বৃদ্ধি করতে হচ্ছে যদি আমাদের অনেক সমস্যা হয় এর ফলে তারপরেও আমরা বৃদ্ধি করতে বাধ্য হচ্ছি এবছর কেন্দ্র ছিল দুই হাজার পাঁচশো চল্লিশটি গতবার ছিল দুই হাজার পাঁচশো আটশি আটটি বত্রিশটি কেন্দ্র আমাদের বৃদ্ধি পেয়েছে আমরা একটু আলাদা করে দেখতে পারি যে আমাদের এইচএসসির যে ফলাফল হয় আটটি বোর্ড থেকে তার তথ্যগুলো এই রকম আমাদের এইচএসসির জন্য আটটি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা দশ লক্ষ বাহাত্তর হাজার আঠাইশ জন গত বছর ছিল নয় লক্ষ চৌষট্টি হাজার নয়শো আটত্রিশ জন এইবার বৃদ্ধি পেয়েছে এক লক্ষ সাত হাজার নব্বই জন পাশের হা পাশের সংখ্যা হচ্ছে এবছর ছয় লক্ষ একানব্বই হাজার নয়শো আটান্ন জন আর গত বছর পাশ করেছিল ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো বিয়াল্লিশ জন তাহলে আমাদের এবছর পা পাশ করার সংখ্যাও বেড়েছে সাতচল্লিশ হাজার ষোলো জন তাই ছাত্রের সংখ্যা পাশ করার সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যা এটা বৃদ্ধি পেয়েছে আর পাশের হার এখানেও আমাদের দেখা যাচ্ছে যে চৌষট্টি দশমিক পাঁচ পাঁচ গত বছর ছিল ছয়ষট্টি দশমিক আট চার শতাংশ এখানেও দুই দশমিক দুই নয় শতাংশ কমেছে জিপিএ পা ফাইভ পেয়েছে মোট পঁচিশ হাজার পাঁচশো বাষট্টি জন গত বছর ছিল তেত্রিশ হাজার দুইশো বিয়াল্লিশ জন এবার আমাদের কমেছে সাত হাজার ছয়শো আশি জন আমাদের আটটি বোর্ডের মধ্যে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য মৌলিক এবং মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে বেশি আগ্রহ আমাদের প্রতি তার নির্দেশনা ছিল যে বিজ্ঞান শিক্ষায় যদি উন্নতি করা না যায় শিক্ষার দি বৃদ্ধি করা না যায় তো ভবিষ্যৎটা কী হবে ভবিষ্যৎ সব কিছুর সাথেই আমাদের বিজ্ঞান হবে এটা মৌলিক বিষয় সেখানে আমাদের উন্নতি অব্যাহত আছে এবছর যথেষ্ট উল্লেখযোগ্য উন্নতি হয়েছে আমাদের বিজ্ঞান শিক্ষায় আমাদের আটটি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুই হাজার সরি দুই দুই লক্ষ আটত্রিশ হাজার নয়শো তিনজন উত্তীর্ণ হয়েছে এক লক্ষ উননব্বই হাজার আটাত্তর জন এবং পাশের হার হচ্ছে উনআশি হাজার সরি মাফ করবেন পাশের হার হচ্ছে উনআশি দশমিক এক চার আর জিপিএ পেয়েছে একুশ হাজার একশো একাত্তর জন আমাদের যেখানে মোট পাশের শতকরা হার হচ্ছে ছয়ষট্টি দশমিক চৌষ ছয় সেখানে আমাদের বিজ্ঞানে পাশের হার হচ্ছে উনআশি দশমিক এক ছায় সেদিক থেকে আমরা আনন্দিত যে মৌলিক জায়গাগুলোতে আমাদের পরিবর্তন আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এই ব্যাপারে তিনি আমাদের পিছনে সবসময় অনুপ্রেরণাও দিয়েছেন নির্দেশনাও দিয়েছেন এবং আমরা এটাতে আশা করি যে তিনি এটা তার তারই একটা বিরাট সাফল্য এবং এই জায়গাতেই তিনি দেশকে নিয়ে যাওয়ার জন্য বেশি জোর দিয়েছিলেন আমাদের এই ক্ষেত্রে আমাদের দুই হাজার সালের তুলনায় আঠারো সালে বিজ্ঞান বিভাগে চব্বিশ হাজার পাঁচশো একান্ন জন পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে এবং পাশ করেছে দশ হাজার আটশো জন বেশি সেই হিসাবে আমাদের এই এই বৃদ্ধিটা খুবই সিগনিফিকেন্ট বা খুবই তাৎপর্যপূর্ণ আমাদের বিদেশে সাতটি সেন্টার আছে সেখানেও প্রতি পরীক্ষা হয় আমাদের এইবার বিদেশে পরীক্ষার সাতটি সেন্টারে দুইশো জন পরীক্ষা দিয়েছেন উত্তীর্ণ হয়েছেন দুইশো জন পাশে শতকরা হার বিরানব্বই দশমিক দুই আট জিপিএ পাশ পেয়েছেন ষোলো জন শতভাগ পাশ করেছে একটি প্রতিষ্ঠান আর সব প্রতিষ্ঠানেই পাশ করেছে কোথাও শূন্য পাস হয়নি আর প্রতিষ্ঠান এবং কেন্দ্রের সংখ্যা আমাদের সাতটি আর মাদ্রাসাকে আলাদা করে দেখালে আমাদের এইভাবে দাঁড়ায় মাদ্রাসায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী সাতানব্বই হাজার সাতশো তিরানব্বই জন যা গতবার ছিল ছিয়ানব্বই হাজার আটশো দুই জন অর্থাৎ নয়শো একানব্বই জন পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছেন পাশ করেছেন ছিয়াত্তর হাজার নয়শো বত্রিশ জন গতকাল ছিল চুয়াত্তর হাজার পাঁচশো চৌষট্টি জন এবার দুই হাজার তিনশো একাত্তর জন বেশি পাশ করেছেন পাশের হার আটাত্তর দশমিক ছয় সাত গতকাল ছিল সাতাশি সাতাত্তর দশমিক শূন্য দুই শতাংশ এবার বেড়েছে এক দশমিক ছয় পাঁচ শতাংশ জিপিএ পাস পেয়েছে এক হাজার দুইশো চুয়াল্লিশ জন গত বছর ছিল এক হাজার আটশো পনেরো জন এখানে কমেছে পাঁচশো একাত্তর জন আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় আমাদের কারিগরি শিক্ষার্থীর মূল মোট সংখ্যা এবছর ছিল এক লক্ষ আঠারো হাজার যা গত বছর ছিল সাতানব্বই হাজার চোদ্দো জন এবার বৃদ্ধি পেয়েছে বিশ হাজার নয়শো ছিয়াশি জন পাশ করেছে উননব্বই হাজার উননব্বই জন গত বছর পাশ করেছিল আটাত্তর হাজার নয়শো চারজন এবার বৃদ্ধি পেয়েছে দশ হাজার একশো পঁচাশি জন পাশের শতকরা হার পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য আর গত বছর ছিল একাশি দশমিক তিন তিন শতাংশ এবার কমেছে পাঁচ দশমিক আট তিন শতাংশ আর জিপে পাশ পেয়েছে দুই হাজার চারশো ছাপ্পান্ন জন গতবার পেয়েছিল দুই হাজার ছয়শো উনসত্তর জন এবার দুইশো তেরো জন কমেছে আমাদের ছাত্রীদের আমাদের নারীর ক্ষমতায়ন নারীর অগ্রগতির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর শুরু থেকে যে স্বপ্ন কাজ এবং সাফল্য তার সাথে সঙ্গতি রেখেই এখানে আমাদের মেয়েরা এগিয়ে যাচ্ছে আমরা এখানে এখনও পর্যন্ত ছেলেদেরকে অতিক্রম করতে পারেনি কিন্তু মাধ্যমিক পর্যন্ত পেরেছে উচ্চ মাধ্যমিকে আমরা আশা করছি সমতা শীঘ্রই অর্জিত হবে তিন থেকে চার বছরের মধ্যে আমাদের ছাত্রদের ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ছিল ছয় লক্ষ আশি হাজার আটশো চৌরাশি জন আর ছাত্রীর সংখ্যা ছিল ছয় লক্ষ সাত হাজার নয়শো নয় জন উত্তীর্ণ হয়েছে ছাত্র চার লক্ষ চৌত্রিশ হাজার নয়শো আটান্ন জন আর ছাত্রীর সংখ্যা পাশ করেছে চার লক্ষ তেইশ হাজার আটশো তিরাশি জন আর পাশের হার হচ্ছে ছাত্রদের পাশের হার হচ্ছে তেষট্টি দশমিক আট আট আর ছাত্রীদের পাশের হার হচ্ছে ঊনসত্তর দশমিক সাত দুই সেদিক থেকে আমাদের এবছরের পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রী পাঁচ দশমিক আট চার শতাংশ বেশি উত্তীর্ণ হয়েছে তাদের উত্তীর্ণের হারটা অনেক বেশি আর অনুত্তীর্ণ ছাত্রীর সংখ্যা ছাত্রের চেয়ে ছয়শো একষট্টি হাজার আটশো চব্বিশ জন কম অর্থাৎ মোট সংখ্যা এখানেও কম ছিল সেদিক থেকে যে তুলনা সেই তুলনায় কিন্তু ছাত্রদের চেয়ে কম ফেল করেছে এবছর ছাব্বিশটি বিষয়ে আমরা পঞ্চাশটি পত্রে সৃজনশীল প্রশ্নপত্র পদ্ধতিতে পরীক্ষা নিয়েছি আমরা যথারীতি দৃষ্টি প্রতিবন্ধী বা অন্যান্য প্রতিবন্ধীদের জন্য বিশ মিনিট সময় বেশি দিয়েছি বিশেষ সম্বন্ধ অটিস্টিক বা ডাউন সিনড্রোম বা সেলিবেল পালসি আক্রান্ত পরীক্ষার্থীর জন্য তিরিশ মিনিট সময় বেশি দিয়েছি এতে আমাদের শিক্ষার্থীরা তাদের অভিভাবকরা সন্তুষ্ট আছেন আগের মতোই এবারে পরীক্ষাকে যাতে কোনো পরীক্ষার যাতে কোনো বিতর্ক সৃষ্টি না হয় সে লক্ষ্যে পূর্ব থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক নির্দেশনা ও পরামর্শকে পরামর্শে পাবলিক পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে পক্ষকে অন্তর্ভুক্ত করে এটি সমন্বিত কৌশল আমরা প্রয়োগ করেছিলাম পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন পরিশোধন মুদ্রণ প্যাকেটজাতকরণ ট্রাংজাতকরণ কেন্দ্রে প্রেরণ সব প্রতিটি স্তরেই কঠোর নজরদারি সতর্কতা ও বেশ কিছু কৌশল অবলম্বন করা হয়েছিল আমরা পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে পরীক্ষার্থীদেরকে হলে প্রবেশ করিয়েছি এটা তারা সহজেই মেনে নিয়েছেন এবং এতে তাদের জন্য তারা সুস্থ মানে খুশি হয়েছেন যে তিরিশ মিনিট আগে বসে তারা শান্তি হন্ত হয়ে আসতে হয় না এবং এই সময়টার মধ্যে তারা খাতার নামটা ফুলফিল করতে পারেন এতে সময়টাও বেঁচে যায় দুইটা লাভবান হয়েছে এ তারা খুবই খুশি এর কোনো অসুবিধা কারোর হয়নি এদিকে কেউ পশ্চিম তোরের নেই আমরা ট্রেজারি থেকে যে প্রশ্নপত্রটা আমরা প্রতিটি সেন্টারে পৌঁছাই তিরিশ মিনিট আগে এবং থেকে তিনজন কর্মকর্তার মাধ্যমে এটা নিয়ে যাওয়া হয় যাতে কোনো রকমের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আমরা এতক্ষণ ছিলাম সেখানে